শিশুশ্রম বন্ধের দাবি জানিয়ে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় এক মিছিল ও পথসভার আয়োজন করে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদস্যরা। মিছিলটি সিপিআইএম পার্টি অফিস থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলায় গিয়ে পথসভায় মিলিত হয়। নারী নেত্রীরা জানান, সারা রাজ্যেই একযোগে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা আমাদের এই রাজ্যের আমাদের 24টি মহকুমার শিশু শ্রম বন্ধের প্রতিবাদে, বন্ধ করার দাবিতে, শিশুশ্রম বন্ধ করার দাবিতে আমরা এই আজকে আমরা এখানে কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের রাজ্যে 24টি মহকুমায়, আমাদের সংগঠনের 24টি মহকুমায় এই কর্মসূচি প্রতিপালিত হচ্ছে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল, এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।